জলপাইগুড়ি জেলা হাসপাতালে চোখ অপারেশনের পর আজ সদর হাসপাতালে ওষুধ নিতে এসে ছিনতাইয়ের কবলে 80 বছরের বৃদ্ধা খোয়া যায় গলায় থাকা সোনার চেন। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা নন্দীবালা বিশ্বাস এদিন নিজের ছেলের টোটো করে সদর হাসপাতালে আসেন। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে সদর হাসপাতালে চোখ অপারেশন হয়, আজ আউটডোরে ডাক্তার দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগে ওষুধ আনতে যাচ্ছিলেন। ঠিক সে সময় রুমাল দিয়ে মুখ চেপে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে দুষ্কৃতীরা একটি টোটোতে চেপে শহরের জেলখানা চত্বরে ফেলে দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছেলে মহাদেব বিশ্বাস ছুটে এসে বৃদ্ধা মাকে উদ্ধার করে। তিনি বলেন, সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে মা ছিনতাইয়ের কবলে পড়েছে। হাসপাতালের মতো জনবহুল এলাকায় এরকম ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমি ডাক্তার কাছে গেছি, তার কয়ে যে ওই যে হয়নি, ডাক্তার কইছে কি ঘটনা করতেনি, তার হে নাই সে হে কইছে কি এই কাগজ দিকে রাখছে, আমার ওষুধের কাগজ যে কমিশনে সেই কাগজ দিকে ওইনি রয়েছে ডাক্তারের ঘরে। তার আমি ওষুধের নিকে আইসি আইবে নাকছি, একা বেটা মাসি মাসি করিয়ে মামা করিয়ে আমার দোষ। আমি আমার মা আর কি ডাক্তারের কাছে আসছে, আসার পরে ডাক্তারের প্রেসক্রিপশন দিছে যে ওষুধ নিয়ে আসো, প্রেসক্রিপশন গুলো ডাক্তারের কাছে এখনো আছে। তো ওষুধ নিয়ে আবার যাচ্ছে ওই সিসি ক্যামেরার সামনেটাই মাসি মাসি করে, মানে যে এইভাবে যে ধরছে, মানে ওই যে এই এই সরঞ্জাম নিয়ে মুখে এইভাবে ধরছে, ধরছে পরে সেন্সলেস হয়ে গেছে। পরে ওই চেনটা নিচে নিয়ে একটা টুটু ডাক দিয়ে ওই টুটুতে উঠছে, উইটা কত দূর যাইয়ে ওই আমার মাকে নিয়ে শহর নামছে, নাই মেয়ে আমার মাকে ফেলাই দিয়ে ওনার মতো চলে গেছে। কোন জায়গায় ফেলাই দিছে? ওই যে জেলখানার সামনে সামনের দিকটায়। বুঝছি কি হাসপাতাল থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, টুটুতে এখান থেকে উঠাই নিয়ে গেছে। তার মুখ টুক দেখতে পেয়েছে আপনার মা? মুখটুক দেখতে পেয়েছে? যে বলে সুন্দর আমা কেমন, কি নাম আপনার বড়দা? কি নাম বড়দা আপনার নাম? আমার নাম মহাদেব বিশ্বাস।